গতানুগতিক টিভিএস মেট্রো ইএস এবং টিভিএস মেট্রো কেএস থেকে যে চেঞ্জগুলো প্রাথমিক পর্যায়ে আমি দেখতে পেরেছি সেটা হচ্ছে প্রথমত এখানে লোগোটা চেঞ্জ করা হয়েছে, দর্শক দেখতে পাচ্ছেন এখানে লোগোটা চেঞ্জ করা হয়েছে, এবং যে কালারের যে কমিউনিকেশনটা অনেকে একই গতানুগতিক যে কালারগুলো চালিয়ে আসছেন একটু ডিফারেন্ট টাইপের একটু পছন্দের তালিকা নিয়ে আসছে। পাশাপাশি সবচেয়ে বড় যে মজার ব্যাপারটা, এই সিটটা কিন্তু অনেক বড় করেছে, যারা রাইড শেয়ারিং কোম্পানিগুলো আছেন, যারা রাইডার আছেন তাদের জন্য কিন্তু অনেক বড় ব্যাপার একটা আমি মনে করি, কারণ আগে ছোটো বাইকটা ছিল দ্যাটস ওয়াই কিন্তু অনেক প্রবলেম ক্রিয়েট হতো মানুষের চলাফেরা করার জন্য, কিন্তু বড়টা হওয়ার কারণে অনেক ভালো বেটার করছে। আর মূলত এই কটা জিনিসই কিন্তু টিভিএস মেট্রোতে চেঞ্জ করা হয়েছে 2019 মডেলে। পক্ষ থেকে আমি হৃদয় চৌধুরী জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা আপনারা অনেক অনেক ভালো আছেন, আমিও কিন্তু অনেক ভালো আছি। আজকে আপনারা আমাকে অনেকেই চিনেন, আজকে আমি ডেইলি নিডসে ইনভাইট হয়ে এসেছি আজকে নতুন একটি সেগমেন্ট নিয়ে আপনার সঙ্গে কথা বলার জন্য। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার সঙ্গে দুটো বাইক আছে, এই বাইকগুলোর নাম হচ্ছে টিভিএস মেট্রো। টিভিএস বাংলাদেশকে অসংখ্য ধন্যবাদ, টিভিএস বাংলাদেশের কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ যে এই ধরনের চমৎকার একটি রাইড শেয়ারিং কোম্পানির কথা বিবেচনা করে, বাংলাদেশের মানুষের কথা বিবেচনা করে এই ধরনের একটি বাইক আনার জন্য। অ্যাট ফার্স্ট তাকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিওটি শুরু করছি। বন্ধুরা এই বাইকটা কিন্তু গতানুগতিক যে মেট্রো ইএস বাইকটা ছিল এটা কিন্তু ঠিক সেম কোয়ালিটি করেছে। এটা কিন্তু 100 সিসির একটি বাইক এবং এর প্রাইস রাখা হয়েছে আপনার 94,900 টাকা, এবং আগে পরে কিন্তু সব কিছুই কিন্তু সেম। সামনের চাকাটা কিন্তু আমি আরেকবার আপনাদের মনে করে দিই, 2.75 এবং এটা 17 ইঞ্চি চাকা, এবং এটা রিংটা কিন্তু অ্যালয় রিং, এটা কিন্তু টিউবলেস না, এটা হচ্ছে আপনার টিউবলেস না একটা বাইক, এবং এটা কিন্তু টিউবলেস করা যায়। দ্যাটস ওয়াই আপনাকে 500 বা 1,000 টাকা খরচ হতে পারে দুই চাকা মিলে। আপনারা যে কোনো আমাদের বিভিন্ন কোনো ভিডিওতে যদি দেখে থাকেন সেখান থেকে আপনারা এটা করতে পারবেন। আর দ্যাটস ওয়াই দর্শক এটার ফুয়েল কনজাম্পশনটা আমি আপনাকে বলে রাখি যে প্রায় বাংলাদেশে আমি যতগুলো বাইক দেখেছি সব থেকে বেস্ট কোয়ালিটি এবং সবচেয়ে আপনার বেশি মাইলেজ যাবে এটা। দ্যাটস ওয়াই 1 লিটারে আপনি অ্যাভারেজ বাংলাদেশে 50 থেকে 60 কিলো পাবেন, কিন্তু কোম্পানি কিন্তু আরও বেশি বলেছে। কেন বলেছে আপনার ডিপেন্ড করে, কিন্তু মাইলেজ ডিপেন্ড করে কিন্তু আপনি রাইড করছেন কি একা না ডাবল, আপনাদের স্বাস্থ্য কি ভালো না খারাপ, সব কিছু মিলেই কিন্তু এটা ডিপেন্ড করে কিন্তু এই মাইলেজটা। দ্যাটস ওয়াই দর্শক আমি বলে রাখি এটা কিন্তু অ্যানালগ মিটার করেছে এটা, এবং আগে পরে যে সিস্টেমটাই ছিল সেটাই আছে। চাবিটাও যেটা করেছে চাবিটাও কিন্তু সেম করেছে, চাবিটা হেডলাইট সব কিছু শুধুমাত্র চেঞ্জ করেছে। আমি বলতে চাচ্ছি এখানে টিভিএসের যে লোগোটা ছিল এটা কিন্তু একটা প্লেটের লোগো ছিল, এটা কিন্তু এখন একটা সুন্দর একটা সিলভার একটা লোগো লাগিয়েছে এখানে দেখতে পাচ্ছেন। পাশাপাশি কালারটা কিন্তু দেখতে পাচ্ছেন এই কালারটা কিন্তু সত্যি আসাম করেছে, কালারটা অনেক চমৎকার করেছে কালারটা। আর এটা কিন্তু মেট্রো দেওয়া হয়েছে নামটা, দ্যাটস ওয়াই কিন্তু আপনারা মনে করতে পারেন যে মেট্রো ইএস দেওয়া হয়নি, মেট্রো কেএস দেওয়া হয়নি, আসলে এটা কি সেলফ না কি? আপনাদের শুধুমাত্র বলে রাখি যে এটা আরও অনেক স্মার্ট প্রযুক্তি নিয়ে আসছে, এটা কিন্তু সেলফ আছে দেখতে পাচ্ছেন দর্শক। আমি যদি একটু সেলফ দেওয়ার চেষ্টা করি দেখতে পাচ্ছি, সাউন্ডটাউন আগে ইঞ্জিনটাই ইউজ করা হয়েছে। এবং সবচেয়ে মজার যে বিষয়টা আমি আপনাদের বলতে যাচ্ছি যে রাইড শেয়ারিং কোম্পানিগুলো আছেন যারা পাঠাও উবার বা বিভিন্ন সহজ বিভিন্ন রাইড শেয়ারিং কোম্পানিতে আপনারা রাইড করছেন, দ্যাটস ওয়াই তাদের জন্য এটা আরও অনেক সুবিধা। এই সিটটা কিন্তু সবচেয়ে বড় একটি সিট টিভিএসের মধ্যে, দ্যাটস ওয়াই এই সিটটা বড় কেন যে অনেকে যারা রাইড শেয়ারিং কথা চিন্তা করে টিভিএস বাংলাদেশ কিন্তু এই বাইকটা নিয়ে আসছেন। দর্শক আমি যদি একটু বসে দেখাই দেখতে পাচ্ছেন যে আমি অনেক 6 ফিট 2 ইঞ্চি লম্বা, কিন্তু আমাকে কিন্তু অবশ্যই কিন্তু অনেক সুন্দর লাগছে আগের থেকে বড় হওয়ার কারণে। পাশাপাশি একটা ছেলে বা একটা মেয়ে রাইড শেয়ারিংয়ের জন্য কিন্তু যথেষ্ট ভালোভাবে বসতে পারবে। আগে যে মেট্রো ইএসগুলোতে প্রবলেমটা ছিল, ধরেন আমার মতো একটা ফিগারের লোক বসলে পিছনে কিন্তু জায়গা ছিল না, দ্যাটস ওয়াই কিন্তু এখানে জায়গাটা কিন্তু অনেক বেশি। তা আপনাদের বলতে পারি যারা এই ভিডিওটি দেখছেন তারা বাইক কেনার আগে আপনারা অবশ্যই আপনারা চিন্তা করতে পারেন বা এই টিভিএস মেট্রো বাইকটা দেখতে পারেন। বাইকটার প্রাইস হচ্ছে মাত্র 94,900 টাকা, আর দ্যাটস ওয়াই কিন্তু এই বাইকটা কিন্তু আপনারা কিন্তু অনেক লাক্সারিয়াসভাবে আপনারা চালাতে পারবেন। যারা আপনারা ফ্যাশনেবল চাচ্ছিলেন আবার পাঠাও রাইডিং করবেন আপনার উবার রাইডিং করবেন, সেক্ষেত্রেও কিন্তু এই বাইকটা কিন্তু অনেক চুজেবল একটা বাইক হতে পারে। তো অবশ্যই এই বাইকটা যদি আপনাদের
ভালো লেগে থাকে আপনাদের নিকটস্থ টিভিএস সেন্টার থেকে টিভিএস শোরুম থেকে আপনারা বাইকটি পারচেজ করতে পারবেন। আর যদি কোনো জানার দরকার থাকে ডিসক্রিপশনের নিচে ফোন নাম্বার এবং অ্যাড্রেস দেওয়া আছে, সেখান থেকে আপনারা ডিসক্রিপশন কালেক্ট করতে পারেন, আপনারা ফোন দিতে পারেন। আর এই চমৎকার এই ভিডিওটি আজকে ডেইলি নিউজের মাধ্যমে আমি হৃদয় চৌধুরী আপনাদেরকে জানালাম, এবং যারা উপকৃত হবেন আর যারা হেল্পফুল হবে আর অবশ্যই তারা কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তা দর্শক, আজকে আর কথা বলার না, তবে এতটুকু বলে রাখি টিভিএস বাংলাদেশকে আবারও ধন্যবাদ জানাই যে এমন একটি বাইক এত কম প্রাইসে নিয়ে আসছে, এটা সত্যিই মনে রাখার মতো একটি বাইক। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনোভাবে। আপাতত জানাচ্ছি, গুড বাই।